हेलो एवरीवन, गुड আফটারনুন। ঘরে বসে শিক্ষা কার্যক্রমে তৃতীয় শ্রেণী ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, তাই তো? আমরা কি সবাই ভালো আছি? অনেককে খুব দেখছি, আমাদেরকে ঘুম পাচ্ছে, অনেকে দেখছি মুখটা গম্ভীর করে তাকিয়ে আছে মেসের দিকে, মনে কত কষ্ট এরকম মনে হচ্ছে। মুখে কিন্তু হাসি আসবে না? আমি তো হেসে হেসে ক্লাস করি, আমরা তো অনেক মজা করে ক্লাস করি, তাই না? ফেসবুক লাইভের মাধ্যমে যেসব বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করব। আচ্ছা, আমাকে বলো তো এখন আমাদের কি ক্লাস, এখন আমাদের কি ক্লাস, মিস কি ক্লাস নিবে? আচ্ছা, আমাকে সানুল দেখাচ্ছে গণিত বই, ফারহানা দেখাচ্ছে গণিত বই, বাকিদের কই? এখন আমাদের কি ক্লাস, আমরা কি কেউ বলতে পারবো এখন আমাদের কি ক্লাস? আচ্ছা, অনেকেই আমাকে গণিত বই দেখাচ্ছে। আচ্ছা, আগে মিস কি ক্লাস নিত? আগে মিস ক্লাস নিত বিজ্ঞান, তাই না? এখন থেকে মিস কিন্তু তোমাদের গণিত ক্লাস নিয়ে আসবে, ঠিক আছে? আগে আমাদের আপনাদের গণিত ক্লাস নিত জেনিফার মিস, এখন থেকে অঞ্জনা মিস গণিত ক্লাস নিবে, ঠিক আছে? আমরা তো সবাই রুটিনটা পেয়ে গিয়েছি, তাই না? আমরা সবাই সুন্দর করে রুটিনটা পেয়েছি এবং আমি সবাইকে বলবো আমরা বাসায় একটি খাতায় যেমন স্কুলের রুটিন লেখা থাকে বা পিন থাকে, আমরা খাতায় একটি ছক করে রুটিনটা এঁকে ফেলবো, তাহলে ভুল হবে না। কারণ কি, আমাদের রবিবার করে ক্লাসটি হয় 2:10 সময়, তাই না? 2:10 হয় এবং বাদ বাকি সোমবারে কি কয়টার সময় হবে? 12:10, তাই না? কাজে আমাদের যাতে ভুলে না যায়, একই সময় মিসের ক্লাসগুলো যেন মিস না হয়, সেজন্য আমরা কিন্তু রুটিনটা খাতায় লিখে ফেলবো। যদিও মিস আজকে রুটিনটা আবার শেয়ার করবো, তারপরেও আমি একটু বলে দিলাম। আচ্ছা, এখন আমরা তো সবাই ক্লাসের জন্য সবাই রেডি, তাই তো? ক্লাসের জন্য সবাই রেডি, তাহলে আমরা রেডি তো হয়েছি, তার আগে কি আমরা একটু গেম খেলে নিব? আমরা কি একটু গেম খেলতে পারি? সবাই গেম খেলার জন্য রেডি? আমরা একটি মজার গেম খেলবো, আগে তার আগে মিসের কথাটি কিন্তু শুনতে হবে যে মিস কি বলছে। গেমটি হচ্ছে, আমি চিন্তা করব, সবাই চিন্তা করবে, মিসের হাতে একটি বল আছে, ঠিক আছে? ধরি আমার হাতে একটি বল আছে, আমি বলটি ধরা গেল যে আমি ফারহানার কাছে এরকম করে থ্রো করবো, ফারহানা তখন এইভাবে বলটি ধরবে, ঠিক আছে? ধরার পর আমি যার নাম বলবো, ফারহানা আবার তাকে বলটি এরকম করে পাস করবে। আমি কি বোঝাতে পেরেছি? আমি প্রথমে আমি একজনকে পাস করব, তারপর আমি যার নিব, যার নাম নিব, সে আবার তাকে বলটি পাস করবে। খেলবো আমরা গেমটা, আমরা কি বুঝেছি সবাই? প্রথমে কিন্তু মিস পাস করবে, তারপর মিস যার যার নাম বলবে, বলগুলো তার কাছে থ্রো হবে, ঠিক আছে? সবাই বুঝেছি? তাহলে আমরা গেমটা শুরু করব, সবাই রেডি? আচ্ছা, আমি কিন্তু বলটা থ্রো করব কার কাছে দেখা যাক, সবাই রেডি? সবাই কিন্তু বল ধরার জন্য রেডি থাকতে হবে, যার তার কাছে বল খেলতে পারি। আচ্ছা, আমি প্রথমে বলটি থ্রো করছি রামি স্যার কাছে। রামি স্যার ক্যাচ, রামি স্যার বলটি ধরবে। রামি স্যার কি বলটি ধরেছি? আচ্ছা, রামি স্যার যদি বলটি ধরে থাকি তাহলে রামি স্যার এখন পাস করবে হচ্ছে পূর্বার কাছে। রামি স্যার বলটি পূর্বার কাছে দিয়ে দিই। পূর্বা বলটি কি ধরেছে? আচ্ছা, এবার পূর্বা বলটি দিয়ে দিবে হচ্ছে ফারহানার কাছে। পূর্বা বলটি ফারহানার কাছে দিয়ে দিই, ফারহানা বলটি ধরেছে। আচ্ছা, এরপর ফারহানা বলটি পাস করবে হচ্ছে আজমাইনের কাছে। আজমাইনের কাছে বলটি পাস করবে। আজমাইন বলটি ধরেছি? আজমাইন বলটি ধরলে আজমাইন এখন পাস করবে ড্যানিয়েলের কাছে। ড্যানিয়েল বলটি ধরেছো? আজমাইন কিন্তু বল পাস করে ফেলেছে, ড্যানিয়েল কিন্তু মিস করবে বলটি। আচ্ছা, ড্যানিয়েল এখন তাহলে বলটি পাস করবে আদিত্যর কাছে। আদিত্য বলটি ধরেছি? ইয়েস, আদিত্য পাস করবে আয়ানের কাছে। আয়ান বলটি ধর, আয়ান একটু রিয়েল বল নিয়ে এসেছে, আমরা ইমাজিনারি বল নিয়ে খেলছিলাম, ঠিক আছে? আয়ান বলটি পাস করবে হচ্ছে আকিবের কাছে। আকিব বলটি ধরেছি? আকিব আপনি নন্দিনীকে পাস করে, আকিব নন্দিনীকে বলটি পাস করবে। নন্দিনী বলটি ধরে ফেলেছে, এখন সোহানার কাছে পাস করেন তো। সোহানাও বলটি ধরেছে, ঠিক আছে? সোহানা আপনি ওয়াজিকের কাছে, ওয়াজির কাছে পাস করেন বলটি। ওয়াজি বলটি ধরেছি? সোহানা কিন্তু পাস করেছে। আচ্ছা, ওয়াজি এখন বলটি আমার কাছে আবার দিয়ে দিবে। বলটি দিয়েছে? এই যে মিসের কাছে বলটি,
চলে এসেছে, এখন আজকের মতো খেলাটি শেষ। যারা আমরা বল ধরতে পারিনি আমরা আরেকদিন মজা করে গেমটি খেলবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা কি মজা পেয়েছি গেমটি খেলে? আচ্ছা, আমি চেষ্টা করবো আরো মজার মজার গেমস নিয়ে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করার, ঠিক আছে? আমরা আরো একটি মজার গেম নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে চলে আসবো। তাহলে এখন আমরা পড়াশোনায় চলে যাই, ঠিক আছে? আমরা মিসকে গ্রিট করলাম, গেমস খেললাম, এখন আমাদের মনটি ভালো, তাই না? কই সবার মুখে হাসি কোথায়? আমরা এখন শুরু করবো পড়ালেখা। আমরা কি পড়ছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে কারো? কেউ কি জানে আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? জেনিফার মিস আমাদের কি পড়াচ্ছিল? আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম ভাগ নিয়ে, তাই না? আমরা দুই অঙ্কের সাথে এক অঙ্কের ভাগ নিয়ে জেনেছিলাম, তাই না? যে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করা যায়, এটা আমরা শেষ করেছিলাম, তাই তো? তাই তো, মনে আছে? আমাদের কি কারো মনে আছে? মনে থাকলে থামস আপ দেখাই। আমরা কিন্তু গত ক্লাস পর্যন্ত পড়েছি দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করা। আজকে আমরা কি শিখব? তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করা। দুঃখিত। আচ্ছা, তাহলে তার আগে বলি ভাগ এই কথাটি কি। এই কথাটি মাথায় আসলে কি আসে? মনে করি যে ভাগ করা মানে কি, ধরা যাক আমাদের বাড়িতে একটি কি হচ্ছে, আমি একটু বলে নিই। আমি একটু তোমার আমরা জানি আমি জানি তোমরা ভাগ সম্পর্কে জানো, তারপরে মিস একটু বলবো। ভাগ মানে কি? ভাগ করে নেওয়া, তাই না? ধরা যাক আমাদের বাড়িতে আমরা 10 জন কাজিনরা একসাথে হয়েছে, খেলাধুলা করছে, তাই না? তাই তো, ঠিক আছে? এর মধ্যে মা এসে এক বক্স চকলেট দিয়ে গেল তোমাদের খাওয়ার জন্য। এখন কি সবাই যদি ইচ্ছা মতো নেয়, দেখা গেল মুখ ভরে ভরে নিচ্ছে, তাহলে এক একজন বেশি পাবে, কেউ কম পাবে, তাই না? এবং মা বলে গেল তোমাকে যে তোমরা সবাই ভাগ করে খাও। তখন আমরা কি করব, চকলেট গুলো বের করে আগে গুনে দেখবো টোটাল কতগুলো আছে, তাই না? এবং দেখবো যে আমরা কাজিন কয়জন আছে। দেখা গেল চকলেট আছে 100টা এবং আমরা কাজিন সবাই মিলে, আমরা সব ভাই বোনেরা মিলে আছি 10 জন। তখন কি করবে, ধরা যাক ফারহানা, তখন ফারহানা কি করবে, 100টা চকলেট কে 10 দিয়ে ভাগ দিবে, তাই না? 100টি চকলেট কে 10 দিয়ে ভাগ দিবে। ভাগ দিয়ে যেটা ভাগ ফলটি পাবে তার মানে কি, 100 কে 10 দিয়ে ভাগ দিলে 10 হয়, তার মানে প্রত্যেকে 10টা করে চকলেট পাবে, তাই না? ভাগটা তো এইভাবে এসেছে, আমরা ভাগটা এইভাবেই করবো। আমরা তাহলে চলো আজকে শুরু করা যাক। আজকে আমরা দেখবো তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করা যায়। আমাকে স্লাইডটি দেখতে পাচ্ছি? দেখতে পেলে কিন্তু সবাই থামস আপ দেখাবো মিসকে। আমরা ভাগ করছি, এই যে দেখো পৃষ্ঠা 68-তে এখানে লেখা আছে তিন অঙ্কের সংখ্যাকে আমরা এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব, ঠিক আছে? প্রথমে দেখো একটি কি গাণিতিক বাক্য দিয়ে বলা বোঝানো হয়েছে, যেটি আমি তোমাদের বলছিলাম। আচ্ছা, তার আগে আমি একটু বলি, আজকে যে চ্যাট বক্সটা ওপেন করে দেওয়া হয়েছে, আমরা কিন্তু কি করব, অন্য কোনো মেসেজ দিব না এবং মিস না বলা পর্যন্ত কেউই মেসেজ দিব না। এই চ্যাট বক্সটি খুলে দেওয়া হয়েছে, আমরা কি গত ক্লাসে, আমরা গত বৃহস্পতিবারে গুগল ক্লাসরুম শিখেছিলাম, তাই না? গুগল ক্লাসরুমে আমরা মিসেরা কি দিব, আমরা হোমওয়ার্ক দিব, অ্যাসাইনমেন্ট দিব, এগুলো দিব। এগুলো পাওয়ার জন্য আমাদের জিমেল আইডি লাগবে, সেই আইডিটির জন্য আজকে থেকে এই সপ্তাহ জুড়ে আমাদের চ্যাট বক্সটা খোলা থাকবে, কিন্তু আমরা অন্য কোনো মেসেজ দিব না চ্যাট বক্সে, ঠিক আছে? যারা জিমেল আইডি দিতে পারেনি তারা শুধুমাত্র জিমেল আইডিটা দিব, যারা দিয়ে ফেলেছি তাদের আর যাওয়ার দরকার নেই, বুঝতে পেরেছি? আমরা শুধু শুধু মেসেজ করলে কি হবে, মিসের মিসের কি মিস যখন পড়াবে মিসের মনোযোগ মেসেজের দিকে চলে যাবে, ঠিক আছে? তখন কি তোমরাও ভালো মতো শিখতে পারবে না, মিসও তখন বলতে পারবে না ঠিক মতো, তাই না? এটা কি আমরা চাই? এটা তো আমরা কেউ চাই না, আমরা সুন্দর করে শিখতে চাই, তাই না? তাহলে আমরা কেউ অন্য কোনো মেসেজ দিব না, শুধুমাত্র যাদের জিমেল আইডি দিতে পারো নাই শুধুমাত্র তারা চ্যাট বক্সে জিমেল আইডিটা দিবে, ঠিক আছে? বুঝেছি সবাই? আচ্ছা, তাহলে আমরা এখন ফিরে আসি পড়াশোনা। আমরা কি বলেছি, 649টি কাগজ আছে, ঠিক আছে? এখন ওই যে আমাদের থাকে না লুজ শিট, থাকে পরীক্ষার সময় টিচাররা নিয়ে বসে থাকে এরকম কাগজের বিস্তা থাকে না, এরকম ধরো 649টি কাগজ আছে। কাগজগুলো 5 জন শিক্ষার্থীকে সমানভাবে দেওয়া হলো, প্রত্যেক শিক্ষার্থী 5টি করে কাগজ পাবে, তাই না? এটি কি করতে হবে, ভাগ করতে হবে। আমাদের টোটাল কাগজের সংখ্যাটি এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, তাই না? আমাদের টোটাল কাগজের সংখ্যাটি বলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থী কয়জন আছে সেটাও বলে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, 649কে 5 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করি, ভাগফল যেটা হবে সেই কটা করে প্রত্যেকটা স্টুডেন্ট পাবে, তাই না? তাই তো,
আমরা কি গণিতটি পড়ে বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে আমরা চলে যাই, দেখো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, এটা খুবই সহজ। আমরা 2 অঙ্কেরটা পারলে 3 অঙ্কেরটাও পারবো। তাও মিস যদি কেউ বুঝে না থাকে প্রথম থেকে বলে দিচ্ছি। দেখো সবাই খেয়াল করো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আমরা একবার ভাগ শিখবো, আমাদের সারা জীবন মনে থাকবে, আর ভুল হবে না, তাই না? এই যে দেখো 5 দিয়ে ভাগ করা হচ্ছে 649 কে, তাই না? তো প্রথমে কি বলেছে, প্রথমে আমাদের কি একক, দশক, শতক, প্রথমে আমরা শতকের অঙ্ক 6 কে প্রথমে আমরা চিন্তা করব, এই দুটো সংখ্যা নাই, তাই না? প্রথমে আমরা চিন্তা করব এই দুটো নাই, আমরা 6 কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 6 কে 5 দিয়ে ভাগ করলে কি হয়, 1 হয়, একবারই তো হবে, কারণ 5 দুগুণে 10 হলে পরে 6 এর থেকে বড় হয়ে যায়, সেটা তো আমরা করতে পারবো না, তাই না? তাহলে আমাদের প্রথমে একবার হচ্ছে, তাহলে কি করলাম, 6 কে 5 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, ভাগফল হচ্ছে 1, এবং ভাগশেষ থাকছে হচ্ছে 1, তাই না? এটা কি সবাই বুঝছি? আমরা যদি শতকের অঙ্ককে অর্থাৎ 6 কে 5 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 1। এটুকু সবাই কি বুঝেছি? বুঝলে পরে আমি আমরা সবাই মিসকে একটু কি করব, থামস আপ দেখিয়ে ফেলবো। আমরা সবাই বুঝেছি প্রথম লাইনটি কি সবাই বুঝেছি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সবাই থামস আপ দেখাচ্ছে, তাহলে আমরা বুঝেছি। তাহলে আমরা পরবর্তী স্টেপ গুলোতে চলে যাব। তাহলে প্রথমে আমরা শতকের অঙ্ককে 5 দিয়ে ভাগ করেছি। আচ্ছা এরপরে আছে কি, এরপরে আমরা চলে যাব কোথায়, দশকের ঘরে। আমাদের শতকের অঘরের কাজ শেষ, তাই না? এরপরে আমরা চলে যাব দশকের ঘরে। এখন শতকের ঘরে যখন আমরা কাজটি করেছি, আমরা যখন বিয়োগ করেছি, এখানে একটি বিয়োগ থাকে, তাই না? আমরা যখন বিয়োগটি করেছি তখন আমাদের অবশিষ্ট ছিল 1, সেই 1টা তো রয়েছেই, তার সাথে এই যে দশকের ঘর থেকে 4টা এখানে নেমে আসবে, তাই না? তাই তো, আমি ঠিক করছি নাকি মিস ভুল বলছে? আচ্ছা তাহলে যখন নেমে আসলো তখন সংখ্যাটা কি দাঁড়ালো, সংখ্যাটি দাঁড়ালো হচ্ছে 14, তাই না? আগের বার ভাগ করে আমরা ভাগ ভাগশেষ পেয়েছিলাম 1, তার সাথে দশকের ঘর থেকে 4টা নেমে আসবে। ওই যে দেখো 1-এর পাশে দশক স্থানে 4 নিচে আনি এবং ভাগ করি, তাই না? এখন আমরা 14 কে 5 দিয়ে ভাগ করব। 14 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের কি, 5-এর ঘরের নামটা করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের কিন্তু নামটা মুখস্থ থাকতে হবে, তাই না? আমরা এখন কি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমাদের কমপক্ষে 10 পর্যন্ত নামটা মুখস্থ থাকতে হবে। নামটা যদি মুখস্থ না থাকে, বা আমাদের ইংলিশ ভার্সনে আছে টাইমস টেবিল যদি মুখস্থ না থাকে, আমরা কিন্তু ভাগ গুণ ভাগ কোনোটাই করতে পারবো না, তাই না? পারবো? নামটা না থাকলে গুণ ভাগ করতে পারবো? পারবো না। যেমন এখন আমাদের কি লাগবে, 5-এর ঘরের নামটা লাগবে। কিন্তু এখন আমাদের 5-এর ঘরের নামটা লাগবে, 14 কে 5 দিয়ে ভাগ করছি। তাহলে কি, 5-কে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15। আমরা দেখছি 3 5-এ 15 করলে পরে 15টি 14 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে তো হবে না, তাহলে আমাদের 5 দুগুণে 10-এ থাকতে হবে। তাহলে এই যে এখানে আমরা 2 লিখেছি, এই যে 10, 10টা কোথায় লিখবো, 14-র নিচে আমরা 10 লিখেছি। লিখার পরে আমরা বিয়োগ করেছি, বিয়োগ করলে 14 থেকে 10 বাদ দিলে আমাদের থাকে 4, সেই 4টি এখানে লেখা হয়েছে। তাহলে আমরা ভাগফল কত পেলাম, আমরা দশকের ঘরে ভাগ করে পেয়েছি ভাগফল কত পেয়েছি, 2 পেয়েছি এবং ভাগশেষ পেয়েছি 4। এতটুকু কি সবাই বুঝেছি? এতটুকু কি সবাই বুঝেছি? বুঝলে মিসকে থামস আপ দেখায়। আমরা না ফারহানা, আমরা খাতা পরে দেখবো, আমরা আগে বুঝিনি, আমরা অনেকেই হয়তো বুঝতেছি না, আমরা আগে একটু বুঝিনি, তারপরে মিস কিন্তু সবার জন্য ম্যাথ করতে দিবে, তখন করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের দশকের ঘরের কাজটি শেষ। তাহলে আমাদের এখনো বাকি আছে কে, এই একটা সংখ্যা বাকি আছে, তাই না? তাহলে আমরা দেখি পরবর্তী কি করেছি। এরপরে আমরা কি করলাম, এই যে অবশিষ্ট 4 ছিল না, দশকের ঘর পর্যন্ত করার পরে আমাদের অবশিষ্ট 4 ছিল, এর পাশে কে আসবে, 9টা নিচে আনবো 4-এর কাছে, তাই না? তাহলে হয়ে গেল 49। এখন আমরা কি করব, 49-কে 5 দিয়ে ভাগ করব, তাই তো? মিস কি ঠিক বলছে? 49-কে
পাঁচ দিয়ে ভাগ করব। 49 কে 5 দিয়ে ভাগ করলে আমরা এখন পাঁচের ঘরের নামটা করতে হবে। 5 এর কে 5, 5 দুগুণে 10, 3 5 এ 15, 4 5 এ 20, 5 5 এ 25, 5 6 30, 5 7 এ 35, 5 8 এ 40, তারপরে 5 9 এ 45, 5 10 এ 50। 50 করলে 49 এর থেকে বেশি হয়ে যায়, তার মানে ওটা হবে না। তাহলে 5 9 এ 45, এই যে এখানে 9 লিখেছি দেখেছো, এই যে 9 লেখা আছে, আর 45টা এখানে লিখে ফেলেছি, তাই না? 45টা এখানে লিখে ফেলেছি। এখন আমাদের কি কাজ? এখন আমরা 49 থেকে 45 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? ভাগশেষ পাচ্ছি হচ্ছে 4। তাহলে কি আমাদের পুরো অঙ্কটা করা হয়ে গেল, তাই না? পুরো অঙ্কটা হলো, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম। যারা আমরা বুঝতে পারিনি, হয়তো ভাগে একটু কনফিউশন আছে, তাদের কি এখন পরিষ্কার হয়েছে কিভাবে করতে হবে? সবাই বুঝতে পেরেছি? আমি সবার থামস আপ দেখতে চাই, যে আমি একদমও দেখতে চাই না যে বুঝি না, আমি দেখতে চাই যে সবাই বুঝেছে কিনা। তিন অঙ্কের সংখ্যাকে ভাগ করেছি আমি দেখতে চাই। আমি যদি দেখি কারো থামস আপ হয় না, দেখতে না পাই, তার মানে বুঝবো সে থামস আপ দেখাচ্ছে না। মাইশাকে আমি দেখতেই পাচ্ছি না, মাইশা কি আছে? মাইশা কি থামস আপ দেখাবে না? স্বর্ণ আপনি কি বুঝতে পারেননি ভাগ? আপনি এরকম করে দেখাচ্ছেন, আপনি কি বুঝেন নাই? আপনি বুঝতে পারেন নাই? আচ্ছা, স্বর্ণ বলছে বুঝে নাই। আর কে বুঝে নাই? শাহরিন আপনি বুঝেন নাই ম্যাথটি? শাহরিনও বলছে বুঝে নাই। আচ্ছা, মিম্বা বলছে বুঝে নাই, তারপরে রামিসা বলছে বুঝে নাই। আচ্ছা, যারা বুঝিনি তাদের জন্য আমি এক্সারসাইজও করাবো, তখন আরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নেই, আমরা আরো ম্যাথ করব, ঠিক আছে? আমরা দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করে যেভাবে করেছিলাম, আমরা একই ভাবে তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্ক দিয়ে ভাগও, একই রকম, শুধু এক পাশে একটা সংখ্যা বেশি, আর কিন্তু কিছু নেই। তারপরেও মিস কিন্তু আবার আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এতক্ষণ আমরা যে ম্যাথটা দেখলাম, এটা হচ্ছে আমাদের বইয়ের এক্সাম্পল ছিল, তাই না? বইয়ে একটি স্টেপ বাই স্টেপ করে দেওয়া হয়েছিল, তাই তো? তাই তো? আমরা এখন তাহলে এখানে আমরা ভাগ করার পর কি পেলাম? যে প্রত্যেকটা শিক্ষার্থী 130টা করে কাগজ পাবে, মানে যেটা ভাগফল সেটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী পাবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা শিক্ষার্থী পাওয়ার পরে চারটা কাগজ অবশিষ্ট থাকবে, মানে চারটা বাকি থাকবে, যেটা ভাগ শেষ সেটা বাকি থাকবে, ঠিক আছে? এখন আমরা অনেকেই বলছি যে মিস আমি ম্যাথটা বুঝিনি, মিস চেষ্টা করছি সবাইকে বোঝানোর জন্য। আমরা এই যে এখানে তিনটা ভাগ দেখতে পাচ্ছি, আমরা এখানে তিনটা ভাগ কি আমরা দেখতে পাচ্ছি? এই তিনটা ভাগ এখন মিস স্টেপ বাই স্টেপ করবে, সবাই একটু খেয়াল করুন। এই যে দেখেন, প্রথমটা আমি কিন্তু করে রেখেছি, আপনারা দেখেন প্রথমে এই যে তিন দিয়ে আমরা কাকে ভাগ করছি? 715 কে ভাগ করছি। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি, প্রথমে আমরা এই 7 কে ভাগ করব, তাই না? আপনারা মনে করেন যে এই দুটো সংখ্যা নাই, ঠিক আছে? প্রথমে আমরা 7 কে ভাগ করব, তাহলে 3 দিয়ে 7 কে ভাগ করলে আমরা তিনের ঘরের নামতা করি। 3 এক কে 3, 3 দু গুণে 6, 3 3 কে 9, 3 3 কে 9 হলে 7 এর থেকে বেশি হয়ে যায়। এখানে যে সংখ্যাটা থাকবে তার থেকে বেশি হওয়া যাবে না, তার থেকে কম হতে হবে বা তার সমান হতে হবে ভাগের বেলায়, তাই না? তাহলে 3 দু গুণে 6, তাহলে এই যে দেখেন এখানে 2 লেখা আছে, এরপরে কি? এরপরে এই যে দেখেন 6 লিখেছি, দেখতে পাচ্ছেন? 6 লিখে আমি বিয়োগ করেছি, বিয়োগ করলে বিয়োগফল কি কত আসতেছে? বিয়োগফল কি আসতেছে 1। এবং এই যে উপরে যে, তারপরে কি আমরা তাহলে প্রথম ঘরে আমরা এতটুকু প্রথম ঘরে ভাগ করে, প্রথম ঘরে ভাগ করে কিন্তু আমরা কি পেয়েছি? প্রথম ঘরে ভাগ করে আমরা এই যে 1 পেয়েছি। এখন দ্বিতীয় ঘরে কে, যে এই একটা অবশিষ্ট আছে না, 1 আর 5 এখানে অবশিষ্ট আছে, তাহলে পরের ঘরে আমরা শুধু একটা একটা করে আগাবো, এই একটাকে নিচে নামাই নিয়ে আসছি। এই পর্যন্ত বুঝেছি? এই পর্যন্ত কি সবাই বুঝেছি? যারা আমরা ভাগটা বুঝতেছিলাম না তারা কি এখন বুঝতে পারছি? যারা আমি বিশেষ করে যারা পারছিলাম না তারা কি বুঝেছি?
মাইশা এখন বুঝেছি আমরা একটা একটা করে সংখ্যাকে ভাগ করব, একটা একটা করে নামাবো, আমরা কি বুঝেছি? আচ্ছা আমি ধরে নিচ্ছি বুঝেছি। আচ্ছা তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এই যে একটা নামালাম, এখন কি করব? তিন দিয়ে এটাকে ভাগ করব, আবার নামতা করব। তিন তিরিককে নয় পেয়েছিলাম, তিন চারা বারো হয়, তাই না? তিন চারা বারো হয়, তাহলে হচ্ছে তিন চারা বারো হলে তো এগারো থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা ওটা নিতে পারবো না। তিন তিরিককে নয় হয় সেটা আমরা নিতে পারবো, এই জন্য এখানে কি লিখেছি? তিন লিখেছি। এবং পরবর্তী ধাপে এই দেখেন নয় চলে এসেছে। ঠিক আছে, আমি কি সবাইকে বুঝাইতে পেরেছি? এবং এটা বিয়োগ করলে কি হচ্ছে? বিয়োগ করলেন এগারো থেকে নয় বাদ দিলে হয় দুই, এবং এই পাঁচটা হচ্ছে এই যে এখানে একটা পাঁচ বাকি ছিল না সেটা এখানে নেমে এসেছে। সবাই কি বুঝেছে? মাইশা বুঝেছে? আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখন তাহলে আবার 25 কে আমরা ভাগ করব তিন দিয়ে। তিনের ঘরে নামতা পড়লে হয় তিন চারা বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন ন সাতাশ। সাতাশ হলে 25-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে তিন আটে চব্বিশ, এই যে আমরা আট লিখেছি এখানে, তাই না? এবং চব্বিশটা কোথায় লিখবো? চব্বিশটা যেটা এইখানে লিখবো, এবং তারপরে আবার বিয়োগ করব। বিয়োগ করলে কি পাচ্ছি? 25 থেকে 24 বাদ দিলে এক পাচ্ছি। তাহলে কি আমরা ভাগফল হচ্ছে এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে ভাগফল, তাই না? এবং এই যে সবার শেষে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। এখন আমাকে সবাই বলো, আমরা কি এটা বুঝলাম? যারা প্রথমে বলছিলে যে মিস আমরা বুঝতে পারিনি, তারা কি সবাই বুঝেছি? যারা আমরা বলছি, রূপ বলছে বুঝতে পারিনি, তার মানে তারা হচ্ছে যদি আমরা ভাগের এই তিন অঙ্কেরটা না বুঝি, তার মানে আমরা দুই অঙ্কেরটাও বুঝিনি, এক অঙ্কেরটাও বুঝিনি, এবং আমরা নামটা পড়তে পারছি না। তাছাড়া কিন্তু এখানে না বোঝার মতো কিচ্ছু নেই। তারপরও মিস আরো ম্যাথ দেখাবে, তার আগে আমি সবাইকে বলবো, আমি তো এতক্ষণ দেখিয়ে দিলাম, এখন আমরা একটু নিজেরা চেষ্টা করি, ঠিক আছে? আমরা আমি বলবো সবাইকে একটি অঙ্ক তোমরা নিজেরা করো, ঠিক আছে? এই যে এই দুই নাম্বারটা সবাই নিজে চেষ্টা করো, দুই নাম্বারটা সবাই নিজে চেষ্টা করব। যদিও মিস দেখিয়ে দিবে দুই নাম্বারটা কিভাবে করা হয়েছে, আমি সবাইকে বলবো আমরা দুই নাম্বারটা 427-কে আট দিয়ে ভাগ, 427-কে আট দিয়ে ভাগ, এটা আমরা সবাই নিজে নিজে চেষ্টা করব। সময় হচ্ছে এক মিনিট, এবং আমাদের ফেসবুক লাইভে যেসব বন্ধুরা আছে তারাও কিন্তু ভাগটি করে উত্তরটি কমেন্টে লিখে দিতে পারে। 427-কে আট দিয়ে ভাগ আমরা করব। সময় এক মিনিট, আমরা কিন্তু সবাই চেষ্টা করব, আমরা সবাই চেষ্টা করব, ঠিক আছে? আমি চাই সবাই করব। এক মিনিট সময় শেষ হয়নি, আমরা এত একটু সময় নিয়ে বাকিদের শেষ করতে সময় দিই, ঠিক আছে? আমরা সবাই সময় নিই, একটু আরেকটু সময় নিই। আচ্ছা আদিত্যর হয়ে গিয়েছে, আদিত্য খাতাতে আমি দেখবো। আর আচ্ছা আদিত্য আপনাকে ধন্যবাদ, হয়েছে আপনারটা, থ্যাংক ইউ। আয়ান করেছো? আয়ানেরও শেষ, আয়ানের খাতাটা একটু দেখি। আয়ান, আমি এটা বলেছিলাম 427-কে আট দিয়ে ভাগ, আপনি চার দিয়ে করেছেন, আট দিয়ে করেন, ঠিক আছে? আট হবে, চার হবে না। আমি আরেকটু সময় দিচ্ছি, এই যে দেখেন আট দিয়ে ভাগ হবে। আমি দেখছি সবাই চেষ্টা করছে। আমরা টাইম টেবিলটা যদি পারি তাহলে কিন্তু সবাই কি করব, পারবো কিন্তু। আমরা যদি টাইম টেবিলটা পারি তাহলে সবাই ম্যাথটিও পারবে আশা করতেছি।
আমি আর সময় দিব না, 10 সেকেন্ড সময় দিব, তারপরে মিস ম্যাথটি দেখাই দিব, ঠিক আছে? পাঁচ, চার, তিন, দুই, এক। চলো আমরা তাহলে ম্যাথটি একটু দেখে আসি, মিস কিভাবে করেছে। এটা হচ্ছে প্রথমটা, পরেরটা খুব সহজ ছিল। পরে হচ্ছে পরেরটা কি, আমরা যারা বুঝিনি ভালো করে খেয়াল করি, আমরা 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4, যদি এই এই যে 8 আছে, 8-এর থেকে এই যে এটা কি 4টা যদি ছোট হয়, তাহলে আমরা দুই দুই অঙ্ককে একসাথে ধরতে হবে, তাই না? প্রথম সংখ্যাটা যদি কি এটা থেকে ছোট হয়, এটা দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে, আমাদের পরবর্তী সংখ্যা পর্যন্ত নিতে হবে, এই পর্যন্ত নিতে হবে। বুঝতে পারছি, ঠিক আছে? যেহেতু 8-এর থেকে 4 ছোট, তাহলে আমরা 42 পর্যন্ত ধরবো প্রথমে। তাহলে আমরা টাইমস টেবিল করব, টাইমস টেবিল করলে 5 8-এ 40 হয়, টাইমস টেবিলে 5 8-এ 40 হয় এবং 6 8-এ 48 হয়। 48 হলে তো 42-এর থেকে বড় হয়ে যাচ্ছে, এজন্য আমরা 5টা নিব, ঠিক আছে? তাহলে এই যে 40 চলে এসেছে। এখন বিয়োগ করলে আমরা বিয়োগফল কি পাচ্ছি, 2 পাচ্ছি, এই যে 2, এবং পাশে যে 7 অবশিষ্ট ছিল সেই 7টাকে আমরা নিচে নামিয়ে এনেছি, এবং তারপরে কি করেছি, আবার টাইমস টেবিল করেছি। 3 8-এ 24 হয়, 4 8-এ 32 হয়, 32 হলে 27-এর থেকে বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 3 8-এ 24টাকে নিয়েছি। নেওয়ার পরে আবার বিয়োগ করেছি, বিয়োগ করলে অবশিষ্ট কি থাকছে, বিয়োগ করলে 27 থেকে 24 বাদ দিলে আমরা পাচ্ছি 3। তাহলে আমাদের কি ম্যাথ শেষ, এখানে আমাদের আর কিছু করার নেই। তাহলে এখানে যে অবশিষ্ট থাকবে সেটা যদি 8 থেকে, এই যে এটা থেকে ছোট হয়, তাহলে কিন্তু আমাদের আর ম্যাথটা এখানেই শেষ। যদি 8-এর থেকে বড় সংখ্যা 9 থাকতো, তাহলে আরো একবার ভাগ করতে হতো। যতক্ষণ পর্যন্ত 8-এর থেকে বড় সংখ্যা এখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত ভাগটা চলতে থাকবে। যেহেতু 3 পেয়েছি 8-এর থেকে ছোট, তার মানে ভাগ শেষ, তাহলে আমরা কি পাবো, ভাগফল পেয়েছি 53, 53 এবং ভাগ শেষ 3, ঠিক আছে? সবাই কি বুঝেছি, সবাই বুঝেছি? এর পরের ম্যাথটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, 7 দিয়ে 3 সংখ্যা, 3টা সংখ্যাকে আমরা ভাগ করছি, তাই না? প্রথমে কি আছে, 8 আছে, সেহেতু 7-এর থেকে 8 বড়, তার মানে 7 দিয়ে 8-কে ভাগ করা যাবে। প্রথমে কি 1 হবে, একবার যাবে, কারণ 7 2 গুণে 14 হয়, 14 8-এর থেকে বড় হয়ে যায়, তাই না? তাহলে প্রথমে 1 যাবে, একবার গেলে 7-1-কে 7, এখানে 1টা বসালাম, আর এই যে 7টা এখানে বসালাম, তাহলে 8-এর থেকে 7 যদি বাদ দিই, তাহলে থাকে হচ্ছে আমরা ভাগফলটা ভাগশেষটা পাই 1। এবং এই যে পাশের 1টা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে এই 1টা, উপরে আরো দুটো সংখ্যা বাকি আছে না, প্রথমকার সংখ্যাটাকে নামাই নিয়ে আসছি, নামাই নিয়ে আসার পরে পেয়েছি 11। এখন 11 তাহলে 7-এর ঘর নামটা আবার করতে হবে, 7-1-কে 7, 7 2 গুণে 14, 14 আবার 11 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা 7-1-কে 7ই করবো। এই যে একবার লিখেছি, এই দেখেন 7-1-কে 7 লিখেছি, তাই না? 7-1-কে 7 করেছি। করার পরে কি হচ্ছে, আবার বিয়োগ করতে হবে, 11-7 বিয়োগ দিলে কত হয়, 11-7 বিয়োগ দিলে হয় হচ্ছে, 11-7 বিয়োগ দিলে হয় 4। এই যে আমরা 4 পেয়েছি, তাই না? এবং এই যে 9টা দেখা যাচ্ছে, এই 9টা এসেছে এখান থেকে, ঠিক আছে? এই যে একটা 9 অবশিষ্ট ছিল সেটাকে নামিয়ে নিয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত এখানে সংখ্যা থাকবে, একবার করে ভাগ করব, নিচে নামিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে 9টাকে নামাইছি, এখন হয়েছে 49। তাহলে 7-এর ঘরে নামটা করি, 7 2 গুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49। এই যে আমরা 49 পেয়ে গিয়েছি, এখানে আমরা 7 7-এ 49, এই 7টা এখানে যতবার যায় সেটা হচ্ছে ভাগফলে লিখতে হয়, আর যেটা পেয়েছি 7 7-এ 49, সেটা 49-এর নিচে লিখেছি। 49-49 বাদ দিলে কি হয়, ভাগ ভাগশেষ 0 হয়, মিলে গিয়েছে ম্যাথটা,
আর যদি না মিলতো তাহলে ভাগশেষ যেটা থাকতো সেটা হতো। তাহলে আমরা কি পেলাম? ভাগফল 117 পেলাম এবং ভাগশেষ 0 পেয়েছি, তাই তো? আমরা কি সবাই বুঝতে পেরেছি? এটা কিন্তু দুই অঙ্কের সংখ্যার মতোই, শুধু একটা সংখ্যা বেড়ে গেলে ওটা আরেকবার করে নিচে নামবে, তাই না? তাই তো? থামস আপ কোথায়? আমরা কি বুঝিনি ম্যাথটা? মিস কিন্তু এখন ম্যাথ করতে দিবে। আমরা সবাই বুঝেছি না? ভেরি গুড। তাহলে চলো রূপ, আমি আপনাকে বলবো, আপনি কি করবেন, বইয়ের যে এক সংখ্যার ভাগ আছে সেটা দিয়ে আবার চেষ্টা করবেন নামটা একটু ভালো করে মুখস্থ করবেন। তাহলে আশা করছি আপনি পারবেন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আবার, তারপরে আপনি একটু চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন আমি যেটা বলছি। আমরা এবার আরেকটি অঙ্ক নিজে নিজে চেষ্টা করবো। এই যে দেখেন প্রথমটা করেন আপনারা, সবগুলো না, চার নাম্বারটা সবাই একটু করি, করার পরে মিসও আপনাদের সাথে সাথে করবে। আমাদের ফেসবুক লাইভের বন্ধুরা কিন্তু ম্যাট্রিক করে উত্তরটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। 3 দিয়ে 962 কে ভাগ, 3 দিয়ে 962 কে ভাগ, 3 দিয়ে 962 কে ভাগ। আমি সবাইকে সময় দিচ্ছি 1 মিনিট, আপনারা শুরু করেন, 1 মিনিট সময় দিচ্ছি। যদি আমরা টাইম টেবিল ঠিক করতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? দেখতে সবাই চেষ্টা করছি, আমরা সবাই একটু চেষ্টা করি, পারবো, এটা এমন কোনো কঠিন কিছু না, আমি আশা করছি সবাই পারবো। আমরা আমরা যদি টাইম টেবিলটা মুখস্থ থাকে এবং স্টেপ বাই স্টেপ একটা একটা করে সংখ্যা নিয়ে করতে হবে, আর যদি প্রথমেই প্রথমেই ছোট সংখ্যা থাকে তাহলে পাশের ঘরে দশকের ঘরের সংখ্যা নিয়ে দুই ঘর করে নিয়ে তারপরে আমরা ভাগটি করতে পারবো। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমি দেখছি ফারহা শেষ হয়ে গেছে। ফারহা একটু আরো 1 মিনিট অপেক্ষা করি, তারপরে আপনার খাতাটি চেক করব। আমি দেখতে চাচ্ছি বাকিরাও শেষ করবে। আচ্ছা, আমি এখন চেক করব, ফারহা সবার আগে শেষ করেছে, আমি ফারহার খাতাটা চেক করি একটু, ফারহা কি করেছে একটু দেখি। আচ্ছা পারা, ধন্যবাদ, পারাকে ধন্যবাদ, পূর্বা করেছে, পুরা কি পূর্বা কি করেছে দেখি একটু। পূর্বা লাস্টের লাইনেরটা কেন করেছেন? লাস্টের লাইনে তো ভাগশেষ আপনি 2 পেয়েছেন, 2 তো 3-এর থেকে ছোট, ছোট সংখ্যাকে কি বড় সংখ্যাতে ভাগ করা যায়? তার মানে কি ভাগশেষ 2ই হবে, লাস্টের টুকু হবে না, ঠিক আছে? আমরা কি বাকিরা শেষ করেছি? আমি আয়ানের খাতা দেখতে পাচ্ছি। আচ্ছা আয়ান, আয়ান করেছে, আয়ানকে, আয়ানের খাতা, আয়ান ঠিক আছে, আদিত্যর খাতাও দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা, আমি অনেকেই দেখছি করে ফেলেছে, সঠিকভাবে করেছে, মাইশাও দেখাচ্ছে, ফারহানার খাতা দেখেছি। আচ্ছা বর্ষা, আজমেরি, মোটামুটি সবাই করেছে। এখন মিস একটু করে দিবে, মিস একটু আপনাদের সাথে চেষ্টা, আপনারা একটু মিলাই নেন মিসের সাথে হচ্ছে কিনা, তাই না? এই যে দেখেন এখানে আমি ম্যাথটা এখানেই করে দিচ্ছি। প্রথমে 3 দিয়ে আমাদের 3 সংখ্যা, প্রথম সংখ্যাটা শতকের ঘরের সংখ্যাটাকে আমরা দেখব, তাই না? প্রথমে 3 দিয়ে আমরা, প্রথমে 3 দিয়ে আমরা 9 কে ভাগ দিব, তাহলে নামটা পড়বো 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, তাহলে 3 3 কে 9, তাহলে 3টা এখানে লিখবো আর 9টা লিখবো হচ্ছে এই 9-এর নিচে, তাই না? তারপরে বিয়োগ করব, বিয়োগ করলে 9 থেকে 9 বাদ দিলে 0 হয়, তাই না? আমি এমনি এখানে 0 লিখছি, আপনারা লিখলেও হবে না লিখলেও হবে। আচ্ছা এখন আমার ডান পাশে 2টা নাম্বার বাকি আছে, আমি 6-কে নিচে নামাই নিয়ে আসছি, আমি 6-কে নিচে নামিয়ে আনলাম, 3 2 6, তাই না? মিলে গেছে, তার মানে এখানে 2 লিখব। আচ্ছা এখানে লিখব কত? 6, আবার বিয়োগ করলে 6 থেকে 6 বাদ দিলে 0-ই হয়, তাই না?
ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য হয়, এবং এই যে দুইটা আছে এই দুইটা বাকি, এক শুধুমাত্র দুইটাই বাকি আছে, দুইটাকে নিচে নামিয়ে আনলাম। নামিয়ে আনার পর কি দেখছি, এই তিন দিয়ে দুইকে ভাগ করা যায় না, কারণ তিনের থেকে দুই ছোট, তাই না? এই জন্য ভাগ করা যাবে না। তার মানে আমাদের কি ভাগফল হচ্ছে 32 এবং ভাগশেষ হচ্ছে 2। সবাই বুঝতে পেরেছে? সবাই কি বুঝতে পেরেছি? বাকি যে দুটো ম্যাথ আছে দুটো আপনাদের কি, বাকি ম্যাথ দুটো আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? বাকি ম্যাথ দুটো আমরা কি করব, বাড়ির কাজ হিসেবে করব। এখন আমাকে একটু সবাই বলেন যে আমি আমি এই যে ভাগ বুঝাইলাম মোটামুটি সবাই বুঝছি, আমরা কি নিজে করতে পারবো? আমরা কি সবাই এখন নিজে করতে পারবো? বাকি ম্যাথ দুটি কিন্তু বইয়ে আছে, আমরা বাকি ম্যাথ দুটো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমি আপনাদের বলি, আমি গুগল ক্লাসরুমেও কি করব, আপনাদের বাড়ির কাজটি দিব, ঠিক আছে? গুগল ক্লাসরুম থেকে আপনারা বাড়ির কাজটি কিভাবে করতে হবে সেটা কিন্তু গতকালও আপনাদের প্রিয়ামিস আবার দেখিয়ে দিয়েছে, আমি আজকে আর দেখাচ্ছি না। আপনারা গুগল ক্লাসরুমে যে হোমওয়ার্কটি দেওয়া হবে সেটা না সেটা দেখে পড়ে আমাকে পাঠাবেন, ঠিক আছে? সবাই বুঝেছি? সবাই বুঝতে পেরেছি? আমরা গুগল ক্লাসরুম থেকে বাড়ির কাজটি দেখে নিবো। এছাড়া বাকি দুটো ম্যাথ এখন দিয়েছি সেটাও কিন্তু কি করব, করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন মিস যেটা করবে, মিস হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমে আপনাদের ঢোকার জন্য যে কোডটি লাগবে সেটা শেয়ার করব, এবং রুটিনটা আরেকবার শেয়ার করে দিচ্ছি যারা আমার রুটিনটা পাইনি, ঠিক আছে? এই যে রুটিনটা, আমি রুটিনটা আবার শেয়ার করে দিচ্ছি। কিশোর বড়ু, আপনার কোনো সমস্যা? আপনি কি দেখতে পাচ্ছেন রুটিনটা? রুটিনটা কি আমাদের ফার্স্ট উইক, এবং কি আমাদের আমাদের মাসে চারটি সপ্তাহ থাকে, তাই না? একটি মাসে চারটি সপ্তাহ থাকে, আমাদের বিজোড় সপ্তাহগুলো অর্থাৎ 1 এবং 3 নাম্বার সপ্তাহে এই রুটিনটা, এটা ফার্স্ট উইক এন্ড থার্ড উইক, ঠিক আছে? ফার্স্ট উইক এন্ড থার্ড উইকে আমরা হচ্ছে এই রুটিনে ক্লাস করব, অর্থাৎ রবিবার সোমবার আর বুধবার হচ্ছে আমাদের ক্লাস হবে। রবিবারে ক্লাস হবে 2:10, সোমবার আর বুধবারে ক্লাস হবে 12:10, তাই না? তাই তো, আমি সবাইকে অনুরোধ করব আপনারা রুটিনটা নিজের খাতায় লিখে নেবেন, ঠিক আছে? এবং অল্টার উইক বলতে আমাদের সেকেন্ড সপ্তাহ এবং 2 নম্বর সপ্তাহ এবং 4 নম্বর সপ্তাহে আমাদের এই রুটিনে ক্লাস হবে, অর্থাৎ রবিবার সোমবার বুধবার একই থাকবে, দিনগুলো একই থাকবে, টাইমটাও ঠিক থাকবে, শুধুমাত্র প্রথম সপ্তাহে, যেমন এই সপ্তাহে আপনাদের রবিবারে হয়েছে ইংলিশ ক্লাস, আজকে সোমবারে হলো ম্যাথ ক্লাস, বুধবারে হবে সায়েন্স ক্লাস। পরবর্তী এরপরে যে সেকেন্ড উইক আসছে তখন কি হবে, রবিবারে হবে ম্যাথ ক্লাস, তারপরে হবে বাংলা ক্লাস, তারপরে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজিএস মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস, তাই না? বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। এরকম ভাবে পরবর্তী 3 নম্বর সপ্তাহ আসলে পরে আবার এই রুটিনে ক্লাস হবে, 4 নম্বর সপ্তাহ হলে এরকম হবে, বুঝতে পারছি? একটা সপ্তাহে, প্রথম সপ্তাহে এই রুটিনে, দ্বিতীয় সপ্তাহে এই রুটিনে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝেছি না? আচ্ছা, এখন আমাদের গুগল ক্লাসরুমে ঢোকার জন্য যে ক্লাস কোডটা সেটা আমি আবার শেয়ার করে দিচ্ছি। আমরা গুগল ক্লাসরুম সম্পর্কে এখন মোটামুটি সবাই জেনে গিয়েছি, এটা হচ্ছে সেই কোড, আমরা লগ ইন করার পরে ক্লাসরুমে ঢোকার জন্য যে কোডটি চাই সেটি হচ্ছে এই কোড। আমরা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারি বা দেখে রাখ লিখে রাখতে পারি, 4 ছোট হাতের F, তারপরে X, M, 5 টু A, এখানে সব স্মল লেটারে আছে আর নাম্বার গুলো আছে, এটা হচ্ছে গুগল ক্লাসের রুমে ঢোকার জন্য কোড, ঠিক আছে? আশা করছি আমরা সবাই পেয়ে গিয়েছি। আচ্ছা, আমরা অনেকে মেসেজ দিচ্ছি, আমরা কি শুধুমাত্র ইমেল আইডি গুলো দিচ্ছি? আচ্ছা, তাহলে আমরা সবাই কি ক্লাসরুমের কোড পেয়েছি, রুটিন পেয়েছি, ভাগ 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 শিখলাম আজকে, তাই না? এবং আমরা বাড়ির কাজটি আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? ওখান থেকে আমরা সবাই বাড়ির কাজটি করে মিসকে সাবমিট করব, ওকে? সবাই বুঝেছি? সবাই কি বুঝতে পেরেছি? সবাই যদি বুঝতে পেরে থাকি, আমাকে মিসকে তো থামস আপ দেখাচ্ছি না। আমরা গুগল ক্লাসরুম থেকে হোমওয়ার্কটা, প্রিয়া মিস যেমন ইংলিশের হোমওয়ার্ক দিয়েছে, আমি হচ্ছে ম্যাথের হোমওয়ার্কটি ওখানে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমি আমার আজকের ক্লাসটি এখানে শেষ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে? কই আমি তো কারো হাসি দেখতে পাচ্ছি না, আমরা তো শুধু মজা করে ক্লাস করলাম। মিসকে বাই বাই বলছি, সুন্দর করে বাই বাই দি, বাই, আবার দেখা হবে আগামী ক্লাসে, আগামী গণিত ক্লাসে।